বন্ধুরা দেখো, একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা তিনজনের জীবন নিয়ে টানাটানি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। লাস্টে ভিডিও ক্লিপটা অ্যাড করা আছে, তো চলো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আজকে হচ্ছে উল্টা রথ। তো তোমাদের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে উল্টো রথ। আজকে উল্টো রথের দিন পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু দেখো আজকে আমি ইয়ে করেছি, ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। আর আমার ঠাকুরঘরটা খুব বিচ্ছিরি লাগে দেখতে, মানে ক্যামেরাতে সামনে এতটা খারাপ নয়, মানে ক্যামেরাতে মনে হয় রঙটা কিন্তু এরকম নয়, এটা সান কিন্তু। হ্যাঁ, যেহেতু অনেকদিন বন্ধ ছিল বলে এরকম মরছে মরছে দাগ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, জগন্নাথদেরকে পুজো করে নিয়েছি, ঘরেই করেছি, ঠাকুরকে প্রসাদ দিয়েছি, সব তুলসী পাতা দিয়েছি সুন্দর করে। আর আমি যেহেতু ঠাকুরকে ছুঁতে পাইনি, দেখো এখানে মঙ্গলা মা আর মা কালী আছে, আর এখানে সোনা মা আর মা কালী আছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ঠাকুরকে শুধু একটা কথাই বলছি বারে বারে, চাওয়ার শেষ নেই, যে মা তুমি একটু চোখ তুলে তাকাও, যাতে এই যে কষ্টটা পাচ্ছি সে কষ্টটা থেকে যেন বেরিয়ে আসতে পারি। একটা কথাই বারে বারে বলছি, একটা কথাই বারে বারে বলছি, আর ধৈর্যের পরীক্ষা নিও না, সহ্যের পরীক্ষা নিও না। আমি আর পরীক্ষা দিতে সত্যিই পাচ্ছি না, নিজে পাগল হয়ে গেছি, আমি ডিপ্রেশনে ভুগছি, শেষ পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার, আর সহ্য করতে পারছি না, কি করবো বলো, বুঝতে পারছি না খুব। এই কথাটা ঠাকুরের কাছে এলেই বারে বারে শুধু একটা কথাই বলি। তোমরাও আমার জন্য কত ভগবানের কাছে প্রে করো, যাতে ঝিলিকের মনের ইচ্ছা পূরণ হোক। অনেকে মানসিক করেছে আমার জন্য, তাদের জন্য আমি অনেক উপকৃত, হয়তো ভগবান ঠিক দেবে, কিন্তু সময়টা কখন তা বুঝতে পারছি না। চলো আজকে উল্টো রথ, রথ পেরোলে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, সিঁদুর কৌটো। আমি বুঝতে পারছি না বন্ধুরা, একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই সিঁদুর কৌটোটা কিন্তু আমি খুলে দেখেছিলাম, এইটা কিন্তু খুলে দেখেছিলাম যে সিঁদুর আছে, খুলে দেখা হয়েছে, দেখে পর আমি মন্দির নিয়ে গেছি। তো কি করে ব্রাহ্মণ মশাই, কিন্তু ব্রাহ্মণ নেয়নি, ওখানে আমার মাসির মেয়ে ছিল, ও বললো না সিঁদুর কোটা ব্রাহ্মণ খোলেনি। আর বাড়ি এসে ওখানে যখন একটা কাকিমাকে সিঁদুর পড়াতে যাচ্ছিলাম, সেই সিঁদুর কোটা ফাঁকা, মানে মনটা খুব খুঁতখুত খুঁতখুত করছিল। এই দেখাচ্ছে দাদা, খুলছেন, এই যে দেখো, দেখতে পাচ্ছ সিঁদুর কোটা ফাঁকা। আবার যখন আমি ইয়ে করলাম, বাড়ি এলাম, বাড়ি এসে প্রসাদটা রাখলাম, দেখো এখনও প্রসাদটা আমার ওরকমই আছে, আমি খাইনি। এ দেখো, দেখতে পাচ্ছি আমি কোনো প্রসাদ ছুইনি, এইটা যে 8 দিন না পেরোলে ফেলতে নেই, তাই আমি ফেলিনি। 8 দিন অষ্টমঙ্গলের দিন ফেলবো, মানে জলে দেবো। তো লুচি সুজি কখনো বেড়ালে খায় শুনেছো? কিন্তু আমারটা খেয়ে নিয়েছে, আমি খেতে পাইনি সেদিন। আর যেহেতু আমি পয়সা দিয়ে করেছিলাম, মানে ঘরে লুচি করিনি, ওখানে পয়সা দিয়ে ওরা লুচি দিয়েছিল, আমি কিন্তু লুচিটা খেতে পাইনি। তো কি ব্যাপার আমি জানি না বন্ধুরা। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছিল আর তখন রথ পেরোচ্ছিল, উল্টো রথ, মানে নিজের বাড়ি যাচ্ছিল আমাদের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। যে যে গোবিন্দ গোপাল বসা হে মন নন্দ লালা,
আমরা দুজন দুই বাটি পায়েস নিয়েছি, দেখো কাকিমার আমি। বন্ধুরা গান বাজছিল বলে আমি গানটাকে মিউট করে মানে ভয়েসটাকে মিউট করে দিলাম। তো আমাদের এখানে প্রসাদ দিয়ে পায়েস দিয়েছিল, তো এক বাটি করে পায়েস নিয়ে বাড়ি ফিরছি। তো খুব ভালো লাগলো, সোজারথটা তুলেছিলাম কিন্তু এখন অ্যাড করার সময় পাচ্ছি না। তো দেখো আজকে মা বিপত্তারিণী, মানে আজকে বিপত্তারিণী অষ্টমঙ্গলা। তো দেখো আমি মাকে, আমার বাড়ির মাকে সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়েছি, প্রত্যেকটা ঠাকুরকে। ঘরে এখন অনেক ফুল হচ্ছে, ফুলের এখন কোনো টেনশন নেই। ওই জন্য এখন মাদেরকে, আমার গোপুসোনাকে দেখো, বুঝতে পারছো কে কিউট না? আমার গোপুসোনা খুব কিউট, খুব 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 সুন্দর। আমি এটা এনেছিলাম ইয়ে থেকে। এই দেখো সব আমাদের প্রসাদ খাওয়ার জন্য, মানে ঠাকুর মানে ঠাকুরের দুধ বলতে পারে, এগুলো সব এসছে প্রসাদ খাওয়ার জন্য, রূপ ধারণ করে। তা আমি এই প্রসাদ আর খাই না, কারণ আমি ঠাকুর দেখি পুরোটাই দিয়ে দিই, তোমরাও খাও বাবা। আর এখানে আমার জগন্নাথ যোগু দাদা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে অষ্টমঙ্গলা পেরিয়ে গেল, বিপত্তারিণী অষ্টমঙ্গলা হয়ে গেল। তো চলো এবার শুয়ে পড়ি। এই দেখো আমার মা, সোনা মা, কৃষ্ণকালী মা, আমার মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা। বন্ধুরা তো দেখো আজকে তোমাদের যেটা বলার ছিল, তো যেখানে ও অফিসে কাজ করে লালপুরে, তো লালপুরে একটা বাইক দুর্ঘটনা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই যে বয়স্ক মানুষটা ছিল এরও একটু লেগেছে, আর এই যে দাদাটা শুয়ে আছে এরও লেগেছে। তো এর বেশ ভালো পরিমাণেই লেগেছে। এরা নেমন্তন্ন করতে এসেছিল ইয়েতে, তোমার এখানে কোথাও মানে শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন করতে এসেছিল, তারপরে একটা চার চাকা গাড়িতে আর এদের সাথে সংঘর্ষ হয়, তারপর সেই সেখান থেকে এদের এদের সাথে এরকম একটা অবস্থা ঘটে। তো এই কাকু দাদাটা আর ওই কাকুটা ছিল বাইকে, আর এই বয়স্ক মানুষটা মনে হয় রাস্তা দিয়ে হাঁটছিল। তো বয়স্ক মানুষটা একটু কম লেগেছে, আর এদের এ দুজনের বেশি লেগেছে। তো যাক, জীবন নিয়ে কিছু হয়নি, হসপিটালে ভর্তি আছে, এখন কেমন আছে জানি না। তো এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটাকে হেজি করে দিতে হবে, কারণ এটা পুরোপুরি দেখানো যাবে না। আর দেখো বাইকটা কেমন করে পড়ে আছে, আর এই গাড়িটা শুধু যার গাড়ি ছিল তো সেটা ডাক্তারের গাড়ি ছিল। তো ডাক্তার বলছে যত চিকিৎসা হয় যা হয় আমি নিজে করব। তো কীভাবে হয়ে গেছে কে জানে। রাস্তাঘাটে সবাইকেই বলবো সাবধানে গাড়ি চালাতে, বা রাস্তাঘাট দেখে গাড়ি চালানোর জন্য, কারণ এগুলো এখন খুবই বেড়ে গেছে। যদি নিজেরাও ভালো করে চালাও তো অপরবালাও এসে ঠুকে দিয়ে চলে যায়। যাই হোক বন্ধুরা, চলো টাটা।